তো ভাই ভিভো টি সিরিজের মোবাইল মানে আমরা কি জানি ভিভো টি সিরিজের মোবাইলগুলোর দাম কম হয় ফিচার স্পেসিফিকেশান এই ফোনগুলোতে আমরা ভরপুর পাই লুকস ওয়াইজ ফোনগুলো দেখতে বেশ সুন্দর করা হয় এবং সব কিছু সব দিক থেকে দেখতে গেলে এই ফোনগুলো কিন্তু ভ্যালু ফর মানি মোবাইল হয় তো রিসেন্টলি বাজারে লঞ্চ করেছিল ভিভো টি থ্রি ফাইভ জি মোবাইলটা ওটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম সেটা তোমরা দেখেছো আশা করি না দেখলে দেখে নিও এই ভিডিওটা দেখার পরে এখন বাজারে লঞ্চ করে গেল ভিভো টি থ্রি এক্স ফাইভ জি মোবাইলটা এই ফোনটার দাম খুবই কম মানে মাত্র সাড়ে তেরো হাজার টাকা থেকে এই এই মোবাইলটা তোমরা তোমরা পেয়ে যাবে কিন্তু ফোনে স্পেসিফিকেশান একদম লোডেড পাবে বেশ ভালো পারফরমেন্স পাবে ভালো ডিসপ্লে পাবে ভালো ক্যামেরা থাকছে এই মোবাইলের লুকস ওয়াইজ ও ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে তো এই মোবাইলে তোমরা কি কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছ মোবাইলটার দাম কত মোবাইলটার কেমন হবে তোমাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি কী করছো ভাই ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর আজকে এই ভিডিওর আমি লাইক টার্গেট রাখছি মাত্র একশোটা লাইক দেখি ঝটপট তোমরা লাইক টার্গেটটা কমপ্লিট করতে পারো কি না এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ডিসপ্লের দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট সাত দু ইঞ্চি ফুল এইচ ডি প্লাস আইপিএস এলসিডি পাঞ্চোল ডিসপ্লে মোবাইল আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশট থাকছে ওয়ান টোয়েন্টি হার্স এবং এতে আমরা টু ফর্টি হার্স টার্চ রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লে পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি থাউজেন্ড নিটস তো এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি মোটামুটি বেশ ভালো কোয়ালিটি পাচ্ছি এটাই বলা যেতে পারে বিশেষ করে এই ফোনে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রেটটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে মানে মোবাইলটাকে যখন তোমরা ইউজ করবে স্ক্রিনটা কিন্তু যথেষ্টই স্মুথ কাজ করবে তার জন্য তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে এবং এই ফোনের স্ক্রিন রিফ্রেশের তো ভালো থাকছেই তার পাশাপাশি টাচ রেসপন্সও তোমরা বেশ ভালো পাবে মোবাইলটা ইউজ করার সময় কিন্তু তোমাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না টাচের এবং ব্রাইটনেসটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি মানে ইনডোরে ভিজিবিলিটিতে কোনো রকম কোনো ইস্যু আসবে না আউটডোরে হেভি সানলাইটেও কিন্তু ডিসপ্লে ভিজিবিলিটিটা আমরা বেশ ভালোই পাবো এবং এই ডিসপ্লের ভিডিও ভিং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এবার আমরা সোজা চলে আসি ফোনের লুকসের দিকে লুকস ওয়াইজ ফোনটা কিন্তু দেখতে বেশ সুন্দর করা হয়েছে ক্যামেরা বামটাকে যদি তোমরা দেখে একটু বালকি ক্যামেরা বাম্প মনে হচ্ছে মানে একটু বড় সাইজের ক্যামেরা এখানে দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি অত বড় ক্যামেরা বাম্প হলেও ক্যান্সারটা অত বড় না হ্যাঁ এখানে কিন্তু আমরা ক্যামেরা পাচ্ছি রেয়ার সাইডে দুটো এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা থাকছে তো জেনে নিই এই ফোনে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট এইট এবং এরপরে আমরা একটা ইউজলেস দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সার পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে এফ টু পয়েন্ট জিরো ফাইভ তো এখানে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ক্যামেরা সেকশনটা কিন্তু মোটামুটি বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে বিশেষ করে রেয়ার ক্যামেরাটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি ফ্রন্ট ক্যামেরাটাও ঠিকঠাক থাকছে অ্যাভারেজ থাকছে বিশাল আইফাই থাকছে এটা বলবো না কিন্তু ঠিকঠাক থাকছে আর এই ফোনের রিয়ার ক্যামেরার মাধ্যমে তোমরা ফোর কেডে ভিডিও শ্যুট করতে পারবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবং এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফুল ডিতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ওজনের দিকে এই মোবাইলের ওজন হচ্ছে একশো গ্রাম এবং এর থিকনেস হচ্ছে সাত পয়েন্ট নয় নয় মিলিমিটার এই ফোনে আমরা আইপি সিক্সটি ফোর স্প্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি তো এই মোবাইলে আমরা কিন্তু বেশ বড় সাইজের ব্যাটারি পাচ্ছি বেশ দমদার একটা ব্যাটারি থাকছে মানে এই ফোনে আমরা ছ হাজার এমএইচের লিপ পলিমার ব্যাটারি পাচ্ছি ফর্টি ফোর ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা ইউএসবি টাইপ সি তার পাশাপাশি আমরা এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম এম পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সের সাথেও আমরা কিন্তু চুয়াল্লিশ ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি তো এখানে বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনে কিন্তু ব্যাটারিটা আমরা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে ব্যাটারি ব্যাকআপ তোমরা বেশ ভালোভাবে এবং চার্জিং স্পিডটাও কিন্তু ডিসেন্ট থাকছে মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে এবং এত কম বাজেটে ফোনটা লঞ্চ হওয়া সত্ত্বেও যে এতে আমরা চার্জার ফ্রি পাচ্ছি এখনকার দিনে বেশিরভাগ কোম্পানি আমাদের চার্জারই প্রোভাইড করে না তো এই চার্জারটা এর সঙ্গে যে ফ্রি পাচ্ছি এটা কিন্তু আমার পার্সোনালি বেশ ভালো লাগলো এবং সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু এই ফোনে আমরা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি মানে এই মোবাইলে আমরা দু স্পিকারের সাপোর্ট পাচ্ছি এবার আমরা সোজা চলে আসি এই ফোনে সিকিউরিটির দিকে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি ফান্টা চয়েস ফোরটিন ইউজার ইন্টারফেসের সাথে এই মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে ক্রিসম ব্লিজ এবং সিরিস্টাল গ্রিন কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে কানেকটিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ জি ওয়াই ফাই ফোর ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান এবং ডুয়েল ফোর জি ভোল্টি এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো মানে এতে আমরা প্রসেসার কী পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়েলকাম স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান প্রসেসার এটা একটা ফোর এন এম অক্টোকো প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট টু গিগাহার্স এবং এতে আমরা অ্যাড্রিনো সেভেন টেন জিপিইউ পাচ্ছি তো এই ফোনে পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট বিবেচনা এই ফোনে কিন্তু পারফরমেন্সটা আমরা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে এই মোবাইলের মাধ্যমে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে মাল্টিটাস্কিং করতে পারবে অল ওভার এই ফোনে পারফরমেন্স তোমরা বেশ ভালো পাবে এবং এই চিপসেটটা যেহেতু ফোর মার্কেটের ছেড়ে বিল্ড হয়েছে এই মোবাইলে আমরা ছ হাজার মেয়েছে ব্যাটারি পাচ্ছি তো দুটোর কম্বিনেশনে ব্যাটারি অপটিমাইজেশনটাও কিন্তু আমরা বেশ ভালো পাবো এই মোবাইলে তাই ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু বেশ ভালো থাকবে এই ফোনে এবং এই ফোনের মাধ্যমে তোমরা যদি একদম হাই অ্যান্ডের কাজ করতে চাও বা হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে চাও তখন একটু আর সমস্যা হতে পারে বাকি বাজেট বিবেচনায় এই ফোনে আমরা পারফরমেন্সটা কিন্তু বেশ ভালো পাবো এই মোবাইলটা আপাতত তিনটে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে আমরা পাচ্ছি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X ফোর এক্স এবং এতে আমরা UFS টু পয়েন্ট টু

ওই সতেরো থেকে সাড়ে সতেরো হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এই ফোনের ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র চোদ্দো হাজার চারশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই সাড়ে আঠেরো থেকে উনিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এবং এই মোবাইলের আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই কুড়ি হাজার পাঁচশো থেকে একুশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি তো ফোনটা ব্যাপারে তোমাদের কি ধারণা তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর এই ফোনের পারফরমেন্সের কাছাকাছি আরেকটা ফোন আছে রিয়েলমি কোম্পানির রিয়েলমি নার্জো সেভেন্টি এক্স ওই ফোনেও কিন্তু আমরা পারফরমেন্স বা ফিচার স্পেসিফিকেশান বেশ কাছাকাছি একই টাইপেরই পেয়েছি আর ওর লুকসটাও কাছাকাছি এই মোবাইলটার মতোই তো ওই মোবাইলের ব্যাপারে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে চ্যানেলে ভিজিট করতে পারো ভিডিও ডেসক্রিপশান চেক করতে পারো বা এন্ড এন্ডস্ক্রিনেও ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে